আসলে আমার অ্যাক্সিডেন্টের ট্রমাটা এখনো কাটেনি, সো আমি পারফর্ম করতে পারবো না। কে জানে কোনটা তোমার পারফরমেন্স আর কোনটা তোমার আসল। অনাপ, আমাকে তুমি একটু টাইম দেবে তো নাকি দেবে না? কিছু জিনিস টাইম দিলে জোড়া লাগে, কিছু জিনিস ভেঙে গেলে যত টাইম যায় ক্র্যাকগুলো আরো হাঁ হয়ে যায়। সরো। ধুলো না তো? নট রিচেবল আসছে, আমি দেখছি, আবার ট্রাই করছি। রাত 10টা অবধি মেয়ের কোনো ট্রেস নেই। ফোনটা পর্যন্ত অফ করে রেখেছি যাতে লোকেশন ট্র্যাক করতে না পারি। লোকেশন ট্র্যাক করার দরকার কি বাবা? আমি জানি তো ও মিন্টের বাড়িতে গেছে, বেরোনোর সময় আমাকে কল করেছিল। আর রাস্তায় খুব ট্রাফিক, ফোনের ব্যাটারিও লো ছিল, এক্ষুনি পৌঁছে যাবে। দেখেছো কি ব্যাপার, অল ড্রেসড আপ। এ কি, তুমি বলনি যে আমরা ডিনারে যাচ্ছি? হ্যাঁ, আসলে মানে এক্ষুনি প্ল্যান হলো, সেটাই বলতে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, যাও, তোমরা ঘুরে এসো, যাও। আই উইশ বাবা কখনো আমাকে এটা বলতো, রাত 10টার সময় ঘুরে এসো। 5 মিনিটের মধ্যে তোমাকে ডিনার টেবিলে দেখতে চাই, চেঞ্জ করে এসো, যাও। কি ব্যাপার হঠাৎ এখানে নিয়ে আসলে? তোমার তো ছোট জায়গা পছন্দ হয় না। তোমার তো পছন্দ। এবে ডিনার ইজ গেটিং কোল্ড, খাও। আমার কিন্তু খুব জোর খিদে পেয়েছে। নাইস ট্রিক। তুমি খুব ভালো করেই জানতে মা বাবার সামনে আমি সিন ক্রিয়েট করব না। তুমি ডিনার ডেট বলবে, আমি চলে আসব, ব্যাস। তারপর সবাই সবকিছু নর্মাল ভাববে, আমিও ভাববো। অনাপ, অনাপ, আমি আবার সবকিছু নর্মাল করে দেবো। ইউনো, পুরনো অমর এরম মিথ্যে বলে ম্যানেজ করার চেষ্টা করতো না। তুমি এমনভাবে কথাটা বলছো আছে পুরনো অমর আর নতুন অমর দুটো আলাদা লোক। তাহলে কেন এরকম বদলে যাচ্ছ অমর? কি হয়েছে বলো আমাকে একবার, যাই হয়ে যা, যে কোনো সিচুয়েশনে আমি তোমাকে সাপোর্ট করব। বলো, ভালোবাসি তো অমর, মোর দ্যান মাইসেলফ।